আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে রান্না করব আমাদের কাছের লাউ শাক দিয়ে একটা শুটকির তরকারি রান্না করব, যা সচরাচর সবাই পছন্দ করে। শুটকি পছন্দ করে না এরকম লোক নেই, তো কমার বেশ সবাই পছন্দ করে। এটা আমার খুব পছন্দের একটা খানা রেসিপি, তাই আজকে আমাদের কাছে লাউ শাক কেটে ধুয়ে নিয়েছি এবং পুটি শুটকি বা চেপা শুটকি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু অল্প তরকারি অল্প শুটকি দিয়েছি, শুটকি দিয়েছি। তারপর মরিচ হলুদ দিয়েছি, পরিমাণ মতো একটু চাল, শুটকির তরকারির মধ্যে একটু চাল হলে ভালো হয়, তাই ধনিয়া দিলাম, ধনিয়া পাউডার দিলাম, লবণ পরিমাণ মতো স্বাদ মতো, পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপর অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, যে পানি দেওয়ার পরে একটু মিশিয়ে নেব, তারপর চুলায় বসিয়ে দেব। চুলায় বসানোর পরে 5 থেকে 7 মিনিট পর উঠিয়ে আমি শুটকিগুলো কাটা এগুলো উঠাইয়ে নেব, যেহেতু শুটকি গলে যাবে, কাটাগুলো উঠিয়ে নিয়ে তারপর আলু দিয়ে দেব, চিকন করে কেটে নেওয়া আলু আমি দিয়ে দেব। আলু দেওয়ার পরে অল্প একটু সিদ্ধ হয়ে আসলে আলুটা, তারপর আমি আরেকটা সবজি দিয়ে দিব, যা সবাই পছন্দ করে, এটা যে সাজনা, এখন সাজনাটাও পাওয়া গেছে, যেহেতু আমরা কুয়েত থাকি, এখানে সবসময় সব তরকারি পাওয়া যায়। এখন সাজনাটা সিদ্ধ হয়ে আসলে তারপর দিয়ে দেব বেগুন, যেহেতু শুটকির তরকারি বেগুন দিলে তরকারিটা অনেক টেস্ট আসে। বেগুনটা অল্প সিদ্ধ হয়ে আসলে তারপর দিয়ে দেব কেটে ধুয়ে রাখা লাউ শাক, একদম তাজা আমাদের কাছে, ওই তাজা লাউ শাক দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সিদ্ধ হয়ে আসলে লাউ শাক, তারপরে আমি দিয়ে দেব থেতু করা রসুন, থেতু করে রসুন দিয়ে দিব, তাতে করে শুটকি তরকারির মধ্যে একটা ঘ্রাণ আসে। আমি রসুনটা উঠাতে পারেনি, ভিডিওর মধ্যে আল্লাহ হাফেজ, ভালো লাগবে।